বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদে দিন দিন কমছে দর্শনার্থী সংখ্যা দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এস সোহান সোহান দর্শনার্থী কমার আসলে কারণ কি হতে পারে কি বলছে মসজিদ কমিটি দেশে চলমান পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ার কারণে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে গেল দুই মাস ধরে দর্শনার্থী খরা চলছে আসলে বিগত দিনের তুলনায় দর্শনার্থীর সংখ্যা প্রচণ্ড রকম কমেছে এবং এখানের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি এই কমাটা খুবই আশঙ্কাজনক আমরা বাগেরহাট ষাটগম্বুজ মসজিদের প্রবেশের যে টিকিট কাউন্টার রুম রয়েছে সেখানের তথ্য অনুযায়ী সকাল ছয়টা থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এখানে মাত্র তিরানব্বই জন দর্শনার্থী প্রবেশ করেছে কিন্তু অন্যান্য সময়ে এই সময়ে আসলে এই ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্স কিন্তু দর্শনার্থীতে ঠাসা থাকে আমরা যদি আপনাদেরকে একটু বলি যে এই ষাটগম্বুজ মসজিদ থেকে কিন্তু সরকার বিপুল পরিমাণ রাজস্ব পায় দু হাজার তেইশ চব্বিশ যে অর্থ বছর এই অর্থ বছরে ষাটগম্বুজ মসজিদ থেকে এক কোটি ১৩ লক্ষ টাকা রাজস্ব পেয়েছে কিন্তু চব্বিশ পঁচিশ যে অর্থ বছর শুরু হয়েছে জুলাই এবং আগস্ট এ এই দুই মাসে এখান থেকে তিন লক্ষ টাকার মতো মাত্র রাজস্ব আদায় হয়েছে তার মানে এটা ডেফিনেটলি বলা যায় যে এই যে দর্শনার্থী ঘরা দর্শনার্থী কম আসতেছে এটা কিন্তু রাজস্ব আয়ের উপরও প্রভাব ফেলবে তবে ষাটগম্বুজ মসজিদ এবং বাগেরহাট জাদুঘরের যে কাস্টোডিয়ান রয়েছেন মোহাম্মদ জায়েদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে দেশের পরিস্থিতি আরও স্থিতিশীল হলে এবং আবহাওয়া ভালো হলে ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী আসার সর্বশেষ খবর আমাদের সহকর্মী এস এস সোহান যুক্ত হয়েছিলেন বাগেরহাট থেকে